উনি সেমান্তরের পিসাবে বাবা ধানটির দীক্ষা এত খুশি হয়েছে যেমন কি যেন তালাশ করছিল কি যেন জিনিসটা তালাশ করছিল ওই জিনিসটার জন্য তখন খুব ইয়া করত মানে আপ্যায়ন করছে আপ্যায়ন করার পরে এই সমান্ত গড়ে পিসাবে এর ইচ্ছে হইল দিকে খুব খুশি হয়েছে এবং ওনাকে এত ভালো লাগছে বাবা দানকে দিকে বাবাদানটা বলে যে আপনি আমার এখানে থাকে যান আচ্ছা আচ্ছা তখন এর ইচ্ছা হইলো তার মেয়ে আছে মেয়ে বিয়ে দিব বাবাদানের সাথে বাবাদানের কাছে তখন বাবা দান কথাগুলি পছন্দ করল বিয়ার কথা আর পছন্দ করলো না তখন কইলো যে আমি লেখাপড়া করি লেখাপড়া শেষ না করে আমি কোনো কিছু করবো না ও ঠিক আছে তৈল আপনি আসেন পরে এই কথাবার্তু পরে আমার ইয়ে বাড়ি যাই যে কইতাছে আর কি যে হারিশ ভাই ফের দারু গিয়েছিলাম এই কথা কইতাছে আমি কলে ধরো বিয়ার কথা কইলে যে ইটা যাই এলাম নেই কোন লোকটা ভালো লোকটা অত্যন্ত ইয়া বুজুর্গ এবং সে দেশ উল্লিয়াল্লাহ হইতেও পারে মানে কুতুব শ্রেণী আল্লাহ আমি ঠিক আছে তুই আমিও যাব পরে আমিও গেলাম যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়েছে বাবা যেন প্রশ্ন করে এটা উত্তর দেয়

ব্যাপার হল সুন্দর সুঠাম দেখের মধ্যে যদি একটু থাকে কেমন কেমন লাগে না তখন অনেকখান অলি আল্লাহ চায়ের হইল হাতের দিকে ফেরা বলল যে আপনি কি হাত ভালো চান না লক্ষ লক্ষ মানুষ আপনার আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে দাবি তো করবেন এই জিনিসটা চান আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে যদি মানুষ দাবিতে হয় আমার কথা শুনে না আমার এটি ভালো মানে উনি মানুষ যাতে আল্লাহর এবং সন্তুষ্টি অর্জন করতে পারে এটাই এটাই প্রাধান্য দিলেন এটাই প্রাধান্য দিলেন এবং এই মধ্যেই উনি বলল যে যান তা হয়ে যাবে এর কিছুদিন পরে বাবা জান একটা স্বপ্ন দেখেন স্বপ্নটা কেউর কাছে বলে নাই আমরা মাদ্রাসার এক শিক্ষকের কাছে বলছে শিক্ষকের নাম হইল কারি আব্দুল কাদির এও পীর ভক্ত তো ওনার কাছে বলার পরে উনি বলল যে মিয়া এমন স্বপ্ন তো সাধারণ মানুষ দেখে না আপনি যে স্বপ্নটা দেখছেন এ স্বপ্নটার তাবির তো অনেক বড় আপনি তো কোটি কোটি মানুষের নেতা হবেন আচ্ছা আচ্ছা কি স্বপ্নটা স্বপ্নটা কি দেখছিলেন আপনাকে মনে আছে উনি দেখছে বাবা দেখছে আর কি বিরাট এক জুম্মার মসজিদ ওই মসজিদে সে ক্ষুদা পাঠ করতেছে মানুষ ও তো বাস্তবায়ন হয়েছে পরবর্তীতে যখন বাবা জানে মানুষ বাণী শুনতেন তো মানুষ অজোনয়নেই কাঁদতেন এবং কোটি কোটি ওনার মুরিদ হয়েছেন মরানা আব্দুল কাজীর সাহেব তাই বললো যে কোটি কোটি মানুষের অনুসারী বা পথ পরিদর্শক হবেন আপনি নেতা হবেন এরপর বাবা যান কিভাবে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে সম্পৃক্ত হলেন বাবা যান বউনের ভাষা আন্দোলনের বই পুস্তক পড়ত এবং ছয় দফা যে ছয় দফা দিচ্ছে এডুও পড়ছে এগারো দফা দিচ্ছে ইডিও পড়ছে এবং মাদ্রাসার অধিকাংশ ছাত্রী ছিল জমাতে ইসলামের অনুসারে অনুসারী তাদেরকে সাধারণ দলের মেয়ে মানে স্বাধীনতা সপক্ষে এটা তো এটাও তো একটা অসাধ্য ব্যাপার আরো মাদ্রাসায় বসে মাদ্রাসায় আমরা তো দেখছি যারা ছিলেন তারা সবাই সবাই পাকিস্তানের পক্ষে ছিলেন তারা মনে করতেন যে পাকিস্তান মানে ইসলাম এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে ছিল যে কারণে তারা পাকিস্তানের সব পক্ষেই তারা সবসময় কাজ করছেন বাবা ছিল পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশ পক্ষে স্বাধীনতার পক্ষে একটা ঘটনা তারপর তিনি কিভাবে আস্তে আস্তে এই সম্পৃক্ত হলেন বিভিন্ন কার্যক্রমে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর সেই বাসন শুনিয়া এরপরে চিন্তা করলো যে সাতই মার্চের বাসন শোনার পরে তখন তাইনের মধ্যে একটা স্বাধীনতার একটা স্পৃহা তৈরি স্পৃহা বা ইচ্ছার শক্তি জেগে উঠ এর আগে তো তিনি উনিশশো উনসত্তর সালে যে গণ আন্দোলন হল ওই আন্দোলনে তো নেতৃত্ব দিয়েছিলেন ওই সময় ওই সময় আন্দোলনের মধ্যে আপনার ওই বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া যাইতাম আশুগঞ্জ যাইতাম দেশীয় অস্ত্র শস্ত্র তিল তীর দুক বাবা দেন আবার গোলাল বানাইছেন ওই একটা তীর দু একটা ওই বাংলাদেশের সাধারণ যে ইয়ে আছে না অস্ত্র এই অস্ত্র নিয়ে আমরা মিছিল করতাম টাউনের বন্দরে মানে বাবাজানের এটা আমরা দিয়া করে নিত আর কি তো এমনিভাবে গণআন্দোলনের মধ্যে আমরা ঝাঁপায় পড়লাম বাবাজানের মাধ্যমে এইভাবেই আমরা স্বাধীনতার পক্ষে চলে আসলাম তখন তো পশ্চিমাঞ্চল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন ওইখানে ওই সময় আমরা ছাত্র সংগ্রাম কমিটি একটা গঠন করলাম এখানে দেশ স্বাধীন হওয়ার আলোচনা চলতো দেশ ও পরাধীন পাকিস্তানের সাথে আমরা কী গুলি ছিল এগুলি দৈরা তুলত যেমন চাকরির ক্ষেত্রে তারপর জিনিসপত্রের দাম ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে আমরা যে একটা পাকিস্তানের হেও নজরে পয়া যাই পয়া রয়েছি এটি বাবা ধানের ফুটে তুলছে তো এতে যে ছাত্র সংগ্রামের বা যে ছাত্র হলে আমরা একজুট খইলাম প্রায় দু তিনশো ছাত্র আচ্ছা আচ্ছা যুবক একজুট হইলাম এই যে যদি আমরা আস্তে 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 স্বাধীনতার শেখ মুজিব ইলেকশন করলো ইলেকশনে এক সাইটটা বোট আমরা শেখ সাবরে দিয়ে পরে যখন সাথে মার্চের বাসন দিল এরপর থেকে বাবা যান দেশকে স্বাধীন করতে হবে দেশ কীভাবে স্বাধীন করতে হবে এটার ট্রেনিং আমরা দিতে হবে বা এই পথে আমরা আগাইতে হবে এই ধরনের ছাত্র ছাত্রদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে মিটিং করিয়া এই সম্পর্কে আলোচনা করতো এমনিভাবে আলোচনা করার পরে যখন সাতই মার্চ পার হইল

প্রশিক্ষণ দিছি তারপরে মিছিল করছি বিভিন্ন জায়গায় যেয়ে এটা নেতৃত্ব দিচ্ছে বাবাজন এরপরে সাব্বিশে মাসের পরে যখন এইভাবে যখন অবিচারে যখন মানুষ মারা আরম্ভ করলো ঢাকায় আক্রমণ করলো তখন তো ঢাকার স্থানীয় বাসিন্দা যারা বাস করতো তারা তো যার যার দেশের বাড়িতে চলার গ্রামে যাওয়া শুরু যাওয়া শুরু করলো আর এদিক দিয়ে আমরা এই মানুষজন যাওয়া আরম্ভ করলো তখন তার সরের যে ভৈরব থেকে যে লাইন গেছে গ্রাউন্ড বাইরের দিকে সেই লাইন দিয়েও মানুষ যাইতেছে মানুষজন যাইতেছে তখন বাবা বললো যে এই যে মানুষ আইতেছে তারা তো খাওয়ন নাই গুম নাই তারা তো ফেটে খেতে হাঁটতে তো পারবে না চলেন না তাদের কিছু উপকার করতে পারি কি না তখন আমরা বিশ পঁচিশ জন যুবক একসাথে ছিলাম তখন বললাম যে কী করতে হবে আপনি বলেন আরে আমরা প্রত্যেকের গড়ই তো আটা আছে আটা যদি তুললে আমরা যদি ইয়া করি কিছু গুড় আন্ পানি তো আসি গুড় আন্দোয়ার যদি পিঠা যদি খাওয়াই রুটি বানাইয়া রুটি বানাইয়া এটা তো অনেকটা তাদের সহযোগিতা হবে তখন আমরা এক বাইকে সাপোর্ট করলাম ঠিক আছে তা করেন তো একজনটা গুড় আমরা লেগে পাড়াই যে আর একজনে আমরা মহল্লা টিকা আটা তুলছি আটও প্রায় ষাট পাঁচ মন আটা হয়ে গেছে গিয়ে আটা তুলছেন হ্যাঁ ষাট পাঁচ মন আটা হয়ে গেছে আটা হয়ে গেছে আর দশটা পরিবারের নিজে বন্ধন দিসি দিছি বাবাজনেই দিছে বাবাজনের কথাটাই আমি বলতে চাই আর কি দিছে আর কি তো দেওয়ার পরে পরের দিন আমরা লুকো আওয়াজ শুরু করছে হাঁটতা না কেউ বয়া জায়গা কেউ ধৈলা ফয়া জায়গা এই অবস্থার পানিও তো ঠিক মতো খাইতে পারে না তা আমরা কলস দিয়ে পানি এবং রুটি গুড় এগুলি বাবা নেয়া বেশ কিছু যুবক নিয়েছে ওইখানে খাওয়ান মেনটেন করছে খাওয়া দিচ্ছে এরকমভাবে তিন চার দিন সব চলতে চলতেছে চার পাঁচ দিন আমরা এরকম বাবা জানার মাধ্যমে এরি করা হয়েছে এরপরে সাতাশ আঠাইশ তারিখে মনে হয় স ঠিক আমার নেই মনে হয় ছাব্বিশে মার্চের পরে তিন চার দিন পরে ব্রাহ্মণবাড়িয়া আবার বোম্বিং আরম্ভ করছে বোম্বিঙা আরম্ভ করছে পরে তখন আমরা বাড়ি থেকে বোম্বিং যে হয় দেখতাছি তা আমি একটা কাজে ব্যস্ত ছিলাম বাবাজান মাদ্রাসের থেকে আয়া বোমিং যে বিমান উঠতে আছে গুত্তি দিয়ে আছে কামার গিয়া ছাতা বোমা ফেলতেছে এগুলি দেখতেছে এই একদম দেহ সায়ারইছে বিমর্ষ অবস্থায় তখন আমি একটা কাজ করছিলাম হঠাৎ দেখতেছে যে বাবা যান এরমভাবে খুব দিকে সায়া রয়েছে ব্যাপার কি তখন আমি আগে গেলাম গিয়ে দেখি অজুর নয়নেক আনতেছে আর চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছে যে আমি বললাম যে ভাই দেখেন না কী অবস্থা এরকমভাবে বোম্বিং করতেছে থেকে লোক সরাইছে এরকমভাবে বোম্বিং করতেছে এমন সময়টা আসতেছে তারা যদি আমরা মা বোনেরা নিয়ে যদি সিনেমিনি খেলে তা তো আমরা চোখের দিকেই থাকতেই আমরা তো কোনো কিছু করতে পারবো না তা আমরা কি কাপুরুষের মতন হয়ে জুম্মাইরা বা চোখ বন্ধ করে থাকলে চলবে আমরা তো এটার প্রতিকার করতে হবে কিভাবে করতে হবে এই চিন্তা করি আমি কান্তছি তো তখন আমি কইলাম যে ঠিক আছে বসো আমরা বসে একটা দুব্রার একটা ইয়ে আছে আইল আছে এখানে বসে বৈশা সেটা তখন বললাম যে এখন কী করতে হবে এরপরে কইল হতে পারে ভাই তারা এই ডোকে আমরা রেও শিয়াল কুকুরের মতন গুলি কুরা ফালাই দিব আমরা এরকমভাবে কাপড়সের মতন আমরা চলবো বা থাকব এটা তো হই না আমরা তো ট্রেনিং নিতেই বল কীভাবে ট্রেনিং নিতে হবে এটা তো জানতেই বল তখন কইলাম যে ঠিক আছে এটা আমরা তো বাবাজেন বলতে স্যার যে যে কাপুরুষ কাপুরুষের মতন মল্লাস চলবে না আমরাও এটার প্রতিবাদ করতে হবে এবং রুখে রুখে দাঁড়াতে হবে এই কথা কইয়া ঠে যে এটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যে ট্রেনিং তো আর দেশে গ্রামের ফার দেবো না ট্রেনিং তো অস্ত্র দিয়ে করতে হইব তখন কইল যে এটার প্রতিকার করতে যা করণে তাই আমার করতে হইব তো এই কথা কই পরের দিন সকালে সব যুব করে ডাকাইছে ডাকাই না এর ভিতরে আমি কইলাম যে তুমি যে হান যাইবা আমার এখানে নিবা সাবধান তুমি কইলাম আমার সাইড ক আমার আর কি যে ভাই আমরা সব সবাই আমি যদি মইরা যাই আমার আর থাকবো ফার্স্ট ভাই আমার মা বাবা হেরারে দেখব আপনি তুই নেন একলা আপনি যদি মরিয়া যান গা আমার হুফা হুফু কারেন থাকবো আপনার মরার আগে তো হেরো মরে যাব দরকার নাই তখন আমি না এটা আমি মানি না আপনি যাইবেন আমার নেবেন ও ঠিক আছে ঠিক আছে যখন সময় বল তখন দেখো পরের দিন এই সময় এ কথাটা করার পর রাত্রের বেলা সমস্ত ইয়ে যুবকরা নেয়া আমার অগসর একটা মিটিং করছে কইছে যে আমি অমুক দিন ব্রাউনবাড়িয়া থাকো আপনারা যারা ট্রেনিং দিবেন এবং এই যুদ্ধের সম্মুখীন হবেন মানে যারা যাবেন যারা হ্যাঁ মা বোনের ইজ্জত বাঁচাইতে যারা যাবেন তারা অমুক দিন অমুকখানে ব্রাউন বাড়ি যাইবেন আমারও পাইবেন তবে হারিস ভাই যেমন না হলে এ কথা কয়েছে পরে তখন হেরা অন্যরা কেউ কোষ বলে নাই পরের দিন সকালে আমরা বাড়িতে যে কামলা করতো হাল শ্বাস করতো তাদেরকে জিরান্তি বা নাস্তা খাওয়াইবার লাগি আমি গেলাম গা ওই জমির মধ্যে এই ফাঁকে বাবা জানো আমার কাছে গিয়ে কোচ হুফু আমি বাড়ি যাব তো বাড়ি যাই বা অত সহালে কিলি কি খাওয়া দাওয়া করে কোন না হুফু আমি আবার ইয়া হারিস ভাই যদি আমার জিজ্ঞেস আমি কৌ তে কইন বেলা আমি আবার দুইটার সময় আয় বাজ গিয়েছি দুইটার সময় আয় পর দিন না গিয়ে তো আমি আবার মানে কোনোভাবে গেছেন পরে এ কথা খবর পরে যে ঠিকই আম্মা বলছে যে তুই করিস কে রে ওই দুইটা সময় তো দুর রোগ তো আয় আমিও তো বিশ্বাস করছি আয়ো ঠিকই পরের দিন তো আর আয়ে না এদিন আর আইসে না পরের দিন আমি বাদরপুর পর গেছি গিয়া মানে খুঁজতে বাড়িতে বাড়িতে আসতো বাড়িতে গেছি গিয়া দেখি বাবাজানের আম্মা আমার মামি কান্ত আর বাবা বাবাজানের আব্ব চিন্তার মৃত্যু পড়ে উঠেছে তখন আমি গেছি বড়ো মামা আমারে বাবাজানের আব্বা আমার নাম রয়ে ডাকছে না করে ডাকতো কেউ না আইসো আমরা মা বৌমিয়া তো নাই তা তো বাউন্ডারি গেছে গে দেখো না এর নি কোনো যা ভাব তো ছেলের লাগে মায়ের লাগে না কো যে অবশ্যই গে তো দেখো আমি বললাম কোনহানো গেছে কো বাউন্ডরি গেছে এরপরে গেলাম বাউন্ডরি গিয়া দিই এরা গেছে গা একটা ট্রাকের মধ্যে কইরা

দুজনের গলা করি দৈর বাবা কে কাহজেন না বা আল্লাহ তো আমার বাসায় আনছে আপনারও বাচ্চার আমারও বাসায় আনছে কান্নার কোন হোক পরে তো আপনার জানেনি পরে রেস্ট করছেন মজানে ঈদের নামাজ পড়েছে ওই সময়ও বাবা জান ইমামতি করছেন ইমামতি করছেন হারিস কাকা এই বাবাজানের ঈদের প্রসঙ্গটা মূলত এ কারণেই এনেছেন যে বাবা যান যখন সফীর শহর হাজু যখন যুদ্ধের ময়দানে যখন ঈদ ফিতর হয়েছিল তখন তিনি ঈদের তিন নম্বর সেক্টরের তিন নম্বর সেক্টরের ঈদের নামাজের ইমামতি করেছিলেন এবং তখন তিনি খুদ্বে বলেছিলেন যে আগামী বকরা ঈদের আগেই দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে মানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলছিলেন যে আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দান ঈদের জামাত আদায় করবো মানে সেইটাই আমরা দেখছি সেই ঘটনাটাই ঘটছেন এবং ঈদের ঈদের রেসকোর্স ময়দানে মুক্তিযোদ্ধা নিয়ে বাবা যান শুভিশন হজু কেপলা জানি তার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার অনুষ্ঠান হয়েছে তারপর বাবাজান তো গাজীপুর চলে গেলেন এই ঘটনা হ্যাঁ জয়দেবপুরের ঘটনাগুলো আমাদের বলেন জয়দেবপুর যাওয়ার পরে তখন আমার ওইখানে স্থায়ী হওয়ার পরে তখন আমার খবর দিল না বাড়িতে গেছে বাড়িতে গিয়ে সেটা বলছে যে আমি গাজীপুর যদুপুর আছি রাজবাড়িত বাউলের রাজবাড়িতে এসেছি আমার ক্যাম্প ওইখানেই তো অনেক আলাপ আলোচনা করার পরে বাবা ওই চলে গেছে আমার ঠিকানা দিয়ে গেছে আমি আবার পরে কৃষি বা যোগপুর যোজবপুর যাওয়ার পরে ওইখানে যে আর্মির অফিসার কয়েকজন আসিল আর্মি অফিসারে যে পরিচিত নিল যে আমি কে বাবাদান বললো যে আমার ভাই ও ঠিক আছে আপনার ভাইয়ের সাথে আলাপ আছে যে আমার একটা রুমের মধ্যে কয়েকজনের নিচে নিয়ে সাইড যে আমার হুজুর তো বিয়ে করছে নাই তো ইমামতি করতে গেলে তো বিয়ার শর্ত এখন বিয়া করানোর দরকার না আমার কইল আর কি যে এতদিন তো আমি কইলাম যে এতো দিন তো যুদ্ধের ইয়ে তো এই জিনিসটা আর হইল না এখন চিন্তা আছে ওনার আব্বার সাথে আমি আলাপ করুন তখন ওই আর্মির অফিসাররা বললো ঠিক আছে আপনারা আমরা তো আর গার্জিয়ান পাই না আপনারই পাইছি আপনারা এটা নেয়া ওই হুজুরের আব্বার সাথে আলাপ করে এটা একটা ব্যবস্থা করেন কারণ তাই আমরা তো তাইনের পিছের নামাজ পড়ি তাদের জ্ঞানে দর্শক আর কি পরে ঠিকই আমি আমার মামার কাছে গিয়ে বললাম যে মামা এইভাবে বলতেছে মামা কইলে যে দেখো না তুমিও তো না দেখো যে আমি এ কথা বলার পরে আমি চার পাঁচটা মেয়ে দেখি আমারই পছন্দ পছন্দ না তো এটা আর হইল না এমনি টাইমে ওই বাবা যেন বড়ো ভাই আব্দুর রহমান সরকার উনি আবার চন্দ্রপাড়ার মরিচ ছিল ওনার সাথে যোগাযোগ করার পরে বাবাজান ওনার সাথে যোগাযোগ করার পরে ওনার কাছে চন্দ্রপাড়ার ইমাম হজুরের সন্ধান পায়া হাতির পুলের এক গ্রুপ ছিল ওইখানে তাকের রহমান ভাই অর্থাৎ বাবাজানের বড় ভাই উনি তাদের সাথে বাবাজানকে পাঠাইল চন্দ্রপাড়া এটা কী তো আপনারা সবাই জানেন বাবার মুখেই আপনারা শুনছেন পরে বিয়ের ব্যাপার বিয়ের ব্যাপারে ওই রহমান ভাই বাবা বাবাজানের বড়ো ভাই রে খবর দিল ওনার আব্বাকে নেয়া বাবাজানের আব্বাজানকে নেয়া যাইতে ঠিকই ওনারা দুজন গেছে যাওয়ার পরে ইমাম ইমাম হজুর খুব খুশি হয়ে আপ্যায়ন করলো অনেক আলাপ আলোচনা করার পরে বলল যে আমি তো ইমাম হজুরে বলল যে আমি তো আপনার ছেলের চাই তখন মামা কে ছেলেরে চাইছেন যে এটা কি সম্ভব কোন বাবা কি কোনো বাবার ছেলেকে একখান থেকে আর কেন দেয় এটা কি সম্ভব না তো বলছি আপনি আমি যদি ইমাম হজুরে বলে আমি যদি আপনার চোদ্দ পুরুষ আপনি তো চোদ্দ পুরুষ যদি না যাতের ব্যবস্থা করে দিই তাহলে কি আপনি দিবেন না তখন মামা কলেজ আলহামদুলিল্লাহ জান আমি দিয়ে গেল তো এখানে বিয়ার তারিখ হইল তারিখ হওয়ার পরে মামা চলে গেল মামা আমারও খবর দিছে যে ভাই না এই ব্যাপার মা বু মেয়ারে তো ওইখানে মেয়েরা দিয়া বিয়ার ঠিকঠাক করিয়েই পড়ছে তোমরা গিয়া বিয়ার মিজে যাইবা তো আমরা পাঁচজন আমি আর বাবাদের দুলা ভাই ছোট বইনের নামে আর কি বই বগ্নিপতি হইলো দুজন মুজিব ভাই তিনজন আর বাবাজানের এক বন্ধু আসিল ছাত্র অফিসে এক বন্ধু আসিল উনি হইল চারজন আর যদিপুরের বাবাজানের অফিসার একজন সিরাজ সুবেদর সিরাজ উনি আমরা পাঁচজন তো যাইবার সময় যে সময় সময় আসছিলো নয়টা সাড়ে নয়টা ওই সময় কোনো বাস ইয়ে লঞ্চ ছিল না এটা কাহিনী এই মানে এই আলোচনাটা আপনার সবাই বাবার মুখেও শুনছেন তো ইয়া লঞ্চ পাওয়া গেছিলো না আমরা সন্ধ্যা ছয়টা থেকে দশটা এগারোটা পর্যন্ত সাড়ে নয়টা এগারো লঞ্চ থা কথা ছিল ওই দিন বন্ধ হয়ে গেছিলো কী কারণে জানে পেঁয়াজখালির লঞ্চ বন্ধ কোনো লঞ্চ নাই তা আমরা অনেক চেষ্টা তুদ করার পরও কোনো কিছুতেই করতে পারলাম না কোনো কিছুই করতে পারলাম না আমরা বাইরোডেও যাওয়ার কোনো সুবিধা নাই যে সময়ে সময়ে বাই রোডে যাওয়ার কোনো সময় সুবিধা নাই এখন কি করুম আমরা সবাই অস্থির এর চেয়ে বেশি অস্থির বাবা না পরের দিন বিয়ে যে ওই সদরঘাট টার্মিনাল না বিয়ের অনুষ্ঠান তো পরের দিন হ্যাঁ তারিখ তো পরের দিন পরে বাবাজান বলতেছে আপনার একটু বসছেন এখানে আমরা দিল্লি গেছিলাম সবই এখানে বসি বাবাজান টার্মিনালি এক কিনারে লোকজন নাই ওইখানে গিয়া নমাজের কাজে বসছে তখন তার এটা জানি না বুঝিও না বসে পরে প্রায় বিশ মিনিট বিশ মিনিট বসার পরে আয়া আমরা কইতাছে যে লঞ্চ ছিল না একটা লঞ্চ আইতাছে কইতে দিয়ে রয়েছে পিছে দিয়া লঞ্চ টার্মিনালের সামনে পিছে দিয়ে আরেকটা লঞ্চ কো একটা বাঁধা ছিল এর মধ্যে একটা লঞ্চ কি ক আমরা দাম পেস কে কেটে কেটে যাইবে ওইখান থেকে আসার পরে পরে আমরা হোক উঠে গেলাম তো যাওয়ার সময় বইয়া গেছে যে আপনারা যে অলি আলার দরবারে যাইতেছেন আত্মীয়তা হিসাবে চলাফেরা করেন না অলিহাল্লাহর দরবার যাইতেছেন সাবধান যদি কোনো ব্যাদ হয় তে কিন্তু আপনারা অস্তিত্ব থাকবে না এটা যেন স্মরণ থাকে তা আমি বললাম যে আপনি দয়া করলে আমার স্মরণ থাকবে যে যথাসময় আমার এগিয়ে পড়ছি এখানে ইমামহুরে যে একটা আপ্যয়ন আমরা করছে আমার জীবন আমি বলতে পারব না আর আমার যতগুলি অনুষ্ঠান আমার বয়সে অনেকে দিচ্ছি কিন্তু এই অনুষ্ঠানগুলির থেকে ওই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম বা এমন একটা শান্তিময় একটা অনুষ্ঠান ছিল যেটা নাকি আজকে আমি বলতে পারছি না তো যাই হোক যেন আমরা দুই তিন দিন ছিলাম আমি আমরা চিন্তা করতেছি যে বাবা মি হে আমরা আমরা দারু দিব এটা পরে মামা আয়া মামা আয়া তারিখ তুরি কইরা নিব আমরা কাছে দিবে না আমার বেশ আমার কাছে দিবে আমরার কাছে দিবে না আমি যে বাবা জানলে যে বাবা আগে তো বাবা ডাকতাম না বউ যে আমরা কই লিখে বউ দিব আচ্ছা কইয়া দেখেন না এরপর ইমাম হজুর কই কইতে রাজি হ্যাঁ আমি খুব আদবের সাথে গিয়া বললাম যে হুজুর আমরা তো বাচ্চা মানুষ সাহসে কোলাইতেছে না এখন আমরা দেশের নিয়ম হইল বিয়া করিলে জামাইয়ের সাথে বউ নিয়ে যাওয়া আমরা দেশের এই রীতি ক আমরা দেশ ইমাম হুজুর কী আমরা এই নীতি ওই তখন যদি আপনি দয়া কইরা দেন আমরা নিয়ে যাবো আপনার বিয়ে করেছেন নিয়ে যাবেন না নিয়ে যান আমরা নির্ধারিত সময়ে বউ নিয়ে আসলাম বউ নিয়ে তখন আবার আমরা এলাকার মধ্যে বন্যা বাড়ি ঘর করে টোপো টোপো রাতের বেলা আইসি বাবা ধানের এক ভাই আশুগঞ্জ টেইলার মাস্টার আসিল ওনার বাসা আছে রাত্রের বেলা কী করুন আমরা তো আর এই বাড়িতে জানাইছি না বউজন নিয়ে যাচ্ছি এখন তো ওখানে না মোবাইল তখন তো আর মোবাইল না তখন আমরা কল করলাম ইয়াতে ও বাহের বাসাত বাবাজানের বাহের বাসা যেন ওইটা গিয়ে ওই তো আমি রাত ফসে পরে আমি একটা নৌকা লেয়া মামার কাছে আসি যে মামা আমার দিক্ষ হয়েছে কেউ আমার বউ খুব মামা কইতাছে যে আনছি মুহিত হিসেবের তার বাইয়ের নাম হইলো বাবা বাইয়ের নাম হইলো মুহিত মুহিত ভাইয়ের বাসায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইনা খুব বুদ্ধিমানের কাম করছো রাত্রে বেলা আনলে কি কী মিলে আর আমরা তো আনরেডি আমরা তো কোনো প্রস্তুতি নেই যে ঠিক আছে পরে আবার উল্লেখ কিসি যায়া আবার ইয়া সয়া নাও দিয়াতে নিয়ে আসি আর কি আবার পরে সন্ধ্যার সময় আমারও তো সারে না আমি বাড়ি বাড়িতেই ভালো লাগে কারণ আগেই তো আমি গেছি মানে সাত আটশো দিন হয়ে গেছে না যাও যাইত না আমার বেজে কইরা যেতেই তো আমি সন্ধ্যা হয়েছে মাঘের নামাজ পড়ছি এরপর এসার নামাজ পড়ছি ফের আসে রকম আমারও ধরছে তোর কেন লাগে তখন কি আপনি আপনার তো দেখাই আনলাম না তখন আমি চিন্তা করলাম যে আমার তো কথা আর ওইখানে তো শান্তি পাইছি উনি যে মহামানব আর যে জায়গার মধ্যে বাবা জানে এখানে ইয়ে হয়ে গেছে তা আমার তো আর বাসিয়ে থাকার দরকার নাই প্রয়োজন নাই আমি করেছি ঠিক আছে আমার তরিকার দেন যে মসজিদের মধ্যে বসে তরিকা আমি নিছি নেওয়ার পরে এ দিন এই জন্য আলাপ করতে করতে তরিকা নিচে পরে তখন শান্তি বাবারও শান্তি আমারও শান্তি ওর বইয়া যে কথা শুরু করছি বাবা যেন কথা ক আর আমি শুনে আমার কাছে মজাই লাগে এই করতে করতে রাতের একটা বাজে এসে গে এমন সময় মামি বাবাজানের আম্মা ডাক্তার হারিস মি হারিসমি তখন আমরা রাত্রি তখন করতে গিয়ে আমি বললাম যে আরে আমরা যে কথা শুরু করলাম সার রাজ করলে তো ইয়া শুনতে ইয়ার ইচ্ছা করে ও তো আপনার দেওয়ার সময় কারে বাদ দেয় তারপরে মামি ডাক দেওয়ার পরে ও ঠিক আছে তখন তরিকা নেওয়ার পরে আমার এইভাবে আমার তরিকা নিলাম আর কি চন্দ্রপাড়ার বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করা আরম্ভ করলো ইমাম হুজুরের অনুমতি নিয়ে আমরাও ইমাম হুজুরের বাড়িতে যখন গিয়েছিলাম তখন বাড়ির এরিয়াটা অনেক ছোটো ছিল ভিতর বাড়ির পরে যে বারবারিটা বারবারিটা বোধ পঞ্চাশ পঞ্চাশ ষাট ফুট লম্বা হবে আর তিরিশ তিরিশ ফুট ফাঁস হবে ছোটো জায়গা ছোটো জায়গা এই ছোটো জায়গার মেয়ে অনুষ্ঠান করত এই এই জায়গাটাও পুরোপুরি বর্ত না যাই হোক বাবাজান যাওয়ার পরে এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন তো এর চেষ্টায় অনেক অনেক লক্ষ লক্ষ লোক মানুষ অনেক মানুষ আসা শুরু করলো করলো তুরিকা নেওয়া শুরু করলো আর তুরিকার যে চন্দ্রপাড়ায় যে সেটা হচ্ছে ইসলামের যে মূল বৈশিষ্ট্যগুলি এটি ফুটে তুল ধরছে যে নাকি আমরা এ দেশের আলেমুল আমারা জানতো না বিভিন্ন সাইডে ওয়াজ নথিও করতো কিন্তু মূল বিষয়বস্তু ইসলামের যে মূল বিষয়বস্তু যেমন নামাজের হুজুর দিলা দিল জিন্দা হুজুর দিলে নামাজ পড়া আত্মশুদ্ধি এই তিনটা জিনিসের উপর কোনো আলেমুল আমারা এ পর্যন্ত ওয়াজ করতে আমরা শুনছিলাম বাবা ধান এই তিনটার উপরে যখন আলোচনা করতেন মানুষ তখন পাগল পাগল হইয়া শুনত আর এই জিনিসটি তো সত্য হাদিস এবং কোরআনের মাধ্যমে আত্ম যদি শুদ্ধ না হো তাহলে তো ব্যস্তে যাওয়ার প্রশ্নই ওঠে না কালবে যদি জি কি না হো তাহলে ইমান নিয়ে যাওয়া প্রশ্ন ওঠে না তো এই যে নতুন এটি আমরা লাগে নতুন আমরা এলাকার লাগে নতুন এই নতুন এবং অথচ নতুন হইলেও ইসলামের একটি মূল বিষয়বস্তু এটি সারা ব্যস্ত বা মুক্তি পাওয়া কোনো অবস্থাতেই সুযোগ কাম্য নয় সুযোগ নাই তো এইভাবে ওয়াজের মাহফিলের মেঝে যখন জিল দিল দিয়া ওয়াজ করত মানুষ এতে খুব আগ্রহী হতো এবং সঠিক ওয়াজ যে বুঝতে পারতো এই হিসেবে ওয়াজের পরে দেখা যেত কি মানুষ দল বাইন্দা তৈরি নিত একদিন হাসকাইল আমরা পাশে গ্রামে এই হাঁসকাইল আমার শ্বশুরবাড়ি এখানে বাবাজানের নির্দেশে আমি তুরিকার আলাপ করার পরে সবাই আগ্রহী হইল আমরা দিয়ে একটা মাহফিল করাবে আমরা ওই দরবার থেকে আলেমেন তখন আমি বললাম বাবা জানের কথা তারা খুব খুশি হইলো খুশি হওয়ার পরে একটা বাড়িতে আমার শ্বশুরবাড়ির পাশের এক বাড়িতে আমার সমপাঠী শাশুশুর গেল তো সবাই আইয়া আলোচনা করে আমি এই সুবাদে তাদের সাথে আলাপ করলাম তরিকার ব্যাপারে আলাপ করার পরে তারা আগ্রহ হইলো ওয়াজ করার লাগে আমরা ওয়াজের একটা তারিখ করলাম বাবাজানটা বললাম বাবাজান গেল ওইখানে প্রায় পঞ্চাশ জন মানুষ তরিকা নিল আচ্ছা এর মধ্যে আমির আলি করে একটা ছেলে এ তরিকা নেওয়ার পরে ও নয়নে এক জায়গার মধ্যে গড়েরই এক বই কান্ত আছে মানে কি বেশি বয়স না না বৃহস্পতি বয়স তখন তার বয়স সতেরো আঠারো বা এরকমই হবে আচ্ছা তা কান্ত আছে বাবা মাহফিল শেষের তো ঘটনা জিজ্ঞেস আছে কেউ আপনি কান্দেন করে রে যে কান্দি বাবা আমার বাড়ির যদি একটু তাই তাই আমি বড় হুশি হইলাম হইলে পাও কদম্ব বড়কে দৈরা আবার গড়ে কান্ত আছে ওর কোনোরমই ছাড়া এসে এস পারতেছে না এরপরে আমরা শুটাইছি তুমি বউ কথা শোন এরপর বাবা বলতেছে আচ্ছা আমিরালি তার নাম আমির আমিরালি তুমি তো চাও আমার বাড়ির দিতে আচ্ছা তুমি যাও আমি যাব এটা মানে না যাবে সাথে নিয়ে যাবে তখন করি যে ঠিক আছে তুমি যদি না মানো তুমি রাত্রে বাহি অংশটা পার করো না তুমি দেখো যায়া আমি যদি যাইতে তো আরে বলবো না আর যদি না যায় তো আবার সবাই যাবো এরপর কয়ে দিয়ে পরে যে গেছে গেছে ওই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে ওই লোকালি দেখে বাবাদান গেছে বাবাদান গেছে অনেক আপদুর আপ্যায়ন সে যতটুকু পারে করছে কদুম করছে কইরা এরপর তার গুম বাই গেছে এরপরে পরের দিন সকালে আয় আসে আবার কত মজুরা কান্নাকারী তো বাবাকে কি আমি যাই নাই দেখিস আমিরালি কোথায় গেছে এমনিভাবে মানুষ আমরা অনেক মাহফিল করাইছি বাবার বাবারা যে আমরা এলাকায় বনভিম এলাকায় অনেকগুলি মাহফিল করাইছি চন্দ্রপাড়া থাকাকালীন তো ওই মাহফিলের মধ্যে ভৈরবের লোকরা তারপরে আশুগঞ্জ মাহফিল করাইছি তারপর আমরা এখানে করাইছি বাদুরপুর করাইছি তো বিভিন্ন গ্রামে করাইছি তো এর পরিপ্রেক্ষিতে যে জাকের গুলি আছে না ওই সময় কি এমতো অবস্থায় এই যে নীলুফা নীলুফা হইল আমার চাচাতো বোন এর ওই আমার লোকে সুন্দর ডোহের বাড়ি ডোহের লোক ছিল না এর কিছু অংশ নিশলেন আপনি ওই আমরা বাড়িতে যাই বাড়িতে ওই তার বোনের বিয়া বিয়া ওইখান থেকে বৈরাতি আসার কথা যা এবং দাওয়াতি মেবান তারা যে আয়োজন করছেন এমনি এমনি শেষ তাদের ব্যবসা ছিল ওই আমার চাচল বাড়িতে ব্যবসা ছিল ব্রাউন হকার মার্কেটে হকার মার্কেটে যে ব্যবসা ওই ব্যবসায়ীরা দাওয়াত দিছে হেরও প্রায় জন দাওয়াত দিছে যে হ্যার আয়তে লেট করছে আর এদিক দ্য বরযাত্রী এবং বংশের মানুষ খাওয়াইয়া যে আয়োজন করছেন এই আয়োজন শেষ ঠিক এ সময় তার আগে উপস্থিত পঞ্চাশ জন খাবার আমি আসলাম গোপালধারি যেটা নাকি তরকারি বন্টন করে দেবে দেখতে যে কোলাইতে ইটের মধ্যে যখন পঞ্চাশ জন গেছে তখন যে বিয়ার গার্জিয়ান নীলুফার বাই এরা তো মাথার মধ্যে বাড়ি ফিরে গেছে বিবাদে একটা বড় বিবাদব হ্যাঁ ওই নতুন করে পাক করতে গেলে দুই ঘন্টার কাম ওন কি করব তো আমরা তিনোজন তার তার আমরা সহ বাবা জানের বক্ত আর কি মানে বলি এখন বাবার কত ধরে তো কাকু তুমি করতেছে এখন কি করব মনে মনে আজ করতেছে আজিজি করতেছে না চোখের ফানি গোড়ায় চুরছে অন্তর ফাইটটা কান্না ইত্যাদে যখন বাবা জানে কত মত কারণ পঞ্চাশ জন বাড়ির দ্বারের কথা না একটা মাংস বাড়ি শ্বাস যে দুমুন চার পাঁচজন হাইতারবো এর বেশি খাইতারতো না মানুষ আছে পঞ্চাশ জন মানুষ আছে পঞ্চাশ জন আমরা তো আর ইয়া বোঝি না বাবা বলছিল যে ওই কোনো সমস্যার মধ্যে পড়েন মুর্শিদের কত মধুর এক কান্নাকারি করেন চোখের পানি যদি আনতে পারেন তাহলে আপনি সাকসেসফুল তখন এইভাবেই নীলভার বা ডেকে আনলাম ডেকে আনলাম করে কোনো চিন্তা করেন না আমরা তো মালিক আসছে মালিকের দয়া আমরা উদ্ধার উদ্ধার হয়ে যাব চিন্তা করেন না মাসুদ মেয়ের কইলাম যে তুই একটা বলল বাতল এক বললুই বাত। আর এক বাটি মাংস মাংসটা আমি দিতেছি বাবার কত ধরে শখ বন্ধ করিয়া পঞ্চাশ জন এরকম বাবার লাইন ধরে বসেছে এক মাতাল থেকে আমি শখ বন্ধ করি বাবার কদম ধৈর্য যেমন বাবার হাতের বাটি বাবাই যেমন বাইরে দিতেছে এরকম ভাবি ইয়া করতে কি যাইয়া সেরা এক বাগলতে দিয়া আরেক বাগল শেষ করছি আবার আরেক বাগল থেকে দিয়া এক মাথার ফাইলে দিতাম এ বাগল শেষ করছি দুইবার কইরা দেওয়া হয়েছে তিনবারের মাথা দিছি পরে আমি বললাম বাড়ির ফাইল চাই না তিনবারের মাথা দিতাম রয়েছে বর আর দিয়ে না আর দিয়ে না হগল টাকার মেঝে গড়ে থাকলাম হগল থেকে আর দিয়ে না আর দিয়ে না তখন দূরে গিয়া সেরা বাড়ির মধ্যে চাই দিয়ে অর্ধেক মা অর্থে মানুষকে রয়েখেছে এটা কোর্ট খেলা বাবাজানের যেভাবে পলছে এভাবেই কাজ করছি তখন দেখি বাবা যান হাসতেছে বলতেছে কে আল্লাহ উদ্ধার করে নাই উনিশশো তিরাশি সনে যে ওরুস মোবারক চন্দ্রপাড়ায় দরবার শরীফে বাবা ইমাম হজুর জীবদ্দশায় যে শেষ অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানের মধ্যে ইমাম হুজুরে বাবাজানের উপর বাবাজনের সম্পর্কে বলছিল যে আপনারা কেউই মাহবুব মিয়ার সাথে কোনো বিয়াদি করবেন না মাহবুব মিয়ার সাথে বেয়াদি করা আর আমার সাথে বিয়াদি করা একই কথা মাহবুব মিয়ার মনে আঘাত দেওয়া আর আমার মনে আঘাত দেওয়া একই কথা মাহবুব মিয়া যা বলে তাই আমরা শুনবেন আমি বললে যে যেভাবে শুনবেন মাহবুব মিয়া বললে এইভাবেই শুনবেন আপনারা কেউ মিয়ার কথা অমান্য করবেন না এটা তো এটা ছিল মানে ইমাম হুজুরের জীবনের শেষ জীবদ্দশার শেষ তো এই চৌরাশি সালে যখন আমরা ওফাতের খবর পাইলাম ইমাম হুজুরের ওফাতের খবর ওই দিন আমি এক মেম্বারে কেন্দ্রের এক মেম্বারে তরিকা দিছিলাম ফাইজ পাতাই চাচ্ছি তিনটা তিনটা পাশে তিনটা দশে তো উনি ওফাত লাভ করছে বুধবারে ইমাম হুজুরের কথা জি জি তো ঠিক এই সময়ের মধ্যে আমি যদি ফাইস পাতাছি হঠাৎ করে আমার ফাইস বন্ধ হয়ে গেছে আমার মুখ এতে কিছুই আইতেছে না প্রায় পনেরো মিনিট আমি এমনি যখন সোয়া তিনটা বাজে বা বিশ বাজে তখন আবার ঠিক হই বাহী অংশ শেষ করিয়া মোনাজাত দিয়া চুরিকা দেহ চুরিকা দিয়া এর আগে আমি আবার ওই বাবা বিয়ের পরে গেছিলাম আর কি চন্দ্রপাড়া ওইখানে যাওয়ার পরে আমার প্রশিক্ষণ দিয়েছিল সাত দিন রাখিয়া আমি প্রশিক্ষণ এখানে ওই ফায়েজ বাতানো পাঁচের নামাজ ফায়েজ বাতানো তারপরে মোনাজাত তারপরে আমলগুলা গুলা সব নামাজ পড়াইতাম নামাজ পড়াই দিছে এরকমও দেওয়ার পরে বাবা জানাই সাত দিন আপনাদের ট্রেনিং ইমান ইয়া সামনে রাখি সাত দিন ট্রেনিং ওখান থেকে আয়সা বললাম অর্থ তরিকা দিয়ে ঠাইরা আয়া বললাম রাত্রে এগারোটা বাজে আমরা আয়া ঠাই যাবার আমরা এখানে নামাজ পড়াইতাম সব জাকের রায় একসাথে নামাজ পড়তাম তো আমরা নামাজ পড়িয়া ফায়েজ বাতাইয়া আগে তো মিলাদা ছিল না ফায়েজ বাতাইয়া আমরা কাজ কইরা আয়া মো মোরাগাবা মোরাগাব মোরাগাব গইরা আয় বসসি এগারোটার সময় এগারোটা বারোটার সময় তখন রেডিওতে কার রেডিওতে বলে আওয়াজ হইলো মহুর অবাক আচ্ছা যাই হোক এখানে আমরা শোনার পরে আমার দোকান আছে বাউন্ড বেরে তো আমার শ্বশুরের দোকানের পাশাপাশি দোকান উনিও আবার শুনছে আমার শ্বশুরও শুনছে আমরা এটা নিয়ে চিন্তা করতেছি যখন কী করবো তুই দোকান তো না লাগে ও দোকানের মধ্যে গিয়েছি গ্যাটেরা বসি পড়ে আমার শ্বশুর এক হইতাছে কেউ মানুষ তো মরণশীল তো তুমি কোনো ইয়া করো না ও হো হা কর না মানে তোমার ফির বেলে ওফাত লাভ করছে তখন আমি কোন ঠিকই আমিও শুনছি চিন্তা করতেছি আমরা যাও নেই না ঠিক আছে যাও আমার শ্বশুর আমার পীর ভক্ত যাও তারপরে দোকান বন্ধ করিয়া আমার সমুদ্রে ছিল শিয়ার তার বসাই দিয়া আমরা গেলাকের লুক নেয়া তারপরে যে ট্রেনে আসি এই ট্রেনে আয়ার সেরা যেন কম আসার পরে এটা ডাব তখন আমরা হিয়ান থেকে আবার আড়া শুরু করছি তেজগাঁও তেজগাঁট থেকে আরটা সাইডা দৌড়ে গিয়া সেরা বাস লঞ্চ তুললাম সদরঘাট গেছেন সদরঘাট গেছি গিয়া সাইডার পরে পেশ খালি আমি দৌড় আরম্ভ করলাম দুইরা এখানে ইমাম হুজুরের দেখলাম কানাকাটি করলাম